বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ সাম্রাজ্যের ধ্বংসের কাহিনী, আর জানব ইংল্যান্ডের মতো দেশ যে কয়েক দশক অবধি এই পৃথিবীর অখণ্ডিত লিডার ছিল তার বিশ্বব্যাপী প্রভাব কীভাবে শেষ হলো। এটা এই ব্রিটিশ সাম্রাজ্যের পতনের কাহিনী যার সূর্য কোনো দিনও ডুবত না। এই সাম্রাজ্য ইউরোপ থেকে এশিয়া ও আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত বিস্তৃত ছিল, এমনকি বর্তমান সুপার পাওয়ার আমেরিকা একসময় ব্রিটিশ কলোনি ছিল, যেই ব্রিটিশ সাম্রাজ্য ভারতের উপর 200 বছর রাজত্ব করেছে। আমরা এই ভিডিওতে ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য পতনের কারণগুলি জানার চেষ্টা করব, ইতিহাসের সেই মেজর ঘটনাগুলি নিয়ে আলোচনা করব যেগুলির কারণে ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য শেষ হয়। আমার নাম রায়হান কবির, আপনারা দেখছেন রায়হানকে এনআই। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, যারা ইতিহাস জানতে ও শিখতে পছন্দ করেন তাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ব্রিটিশ একটি সত্যিকারের সুপার পাওয়ার ছিল, যার সাথে ছিল ফ্রান্স, আমেরিকা, রাশিয়ার মতো দেশ, আর বিপক্ষে ছিল জার্মানি। ব্রিটিশ সরকার গোটা পৃথিবীর প্রায় 35% জিডিপি কন্ট্রোল করত, ইন্ডাস্ট্রিগুলিও অনেক শক্তি সামর্থ্য ছিল যার প্রোডাক্ট গোটা পৃথিবীতে যেত। যেমন আজকের দিনে বেশিরভাগ প্রোডাক্ট মেড ইন চায়না হয়, তেমনি 20th century আগে বেশিরভাগ মেশিনারি প্রোডাক্ট মেড ইন ইংল্যান্ড হতো। ইংল্যান্ড বিশ্বের 27% ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট কন্ট্রোল করত, আর জিডিপিতে ট্রেডের শেয়ার ছিল প্রায় 54%। সেই সময় জার্মানির 40%, ইউএসের 10%-এর থেকে অনেক বেশি। ম্যানচেস্টার ক্লোথের নাম তো আপনারা শুনেছেন, মহাত্মা গান্ধী তার আন্দোলনে এই কাপড়কে বয়কট করার কথা বলতেন। এছাড়া ব্রিটিশ আর্মি ম্যাসিভ ছিল, যেখানে গোটা বিশ্বের সেনারা বিশ্বযুদ্ধে ব্রিটিশদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিল, এমনকি ভারতীয় সেনা এই যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিল। যুদ্ধে অংশগ্রহণ তাদের জীবন স্যাক্রিফাইসের জন্য ব্রিটিশরা ইন্ডিয়া গেট তৈরি করে। ব্রিটিশ সাম্রাজ্যের মতো বড় সাম্রাজ্য হয়তো এই হিউম্যান হিস্ট্রিতে আর একটিও ছিল না। ব্রিটিশ সাম্রাজ্যের এক্সপ্লয়েটিভ কলোনিয়াল পলিসি, ইমেন্স ওয়েলথ, ইনফ্লুয়েন্স, এই সব কিছু মিলে তাকে একটা সত্যিকারের সুপার পাওয়ার গড়ে তুলেছিল। ব্রিটিশরা ভারত থেকে অলমোস্ট $54 trillion লুট করে নিয়ে যায়। ব্রিটিশ পৃথিবীর নকশা বদলের কাজ করে, মিডল ইস্ট থেকে আফ্রিকা এমনকি ইউরোপেও। তো চলো এখন দেখা যাক সেই মেজর ইভেন্টগুলি যেগুলি ব্রিটিশের সুপার পাওয়ার কোলাপস হওয়ার জন্য দায়ী। সবার প্রথম কারণ ছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। দ্য ইকোনমিক্স অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের হিসেবে এই বিশ্বযুদ্ধে ব্রিটিশ প্রায় 7,15,000 সেনাকে হারায় আর 15 লক্ষেরও বেশি সৈনিক জখম হয়, যার কারণে ব্রিটিশে প্রচুর পরিমাণ ওয়ার হিউম্যান রিসোর্স ঘাটতি হয়, আর এই যুদ্ধে প্রায় 25% জিডিপির লোকসান হয় ব্রিটেনের। ব্রিটেন ফাইন্যান্সিয়ালি দুর্বল হয়ে পড়ে, যার কারণে ইউএসএর মতো দেশের কাছ থেকে লোন পর্যন্ত নিতে হয়েছিল। এই যুদ্ধ অনেক বিবাদের জন্ম দেয়, স্পেশালি ইন্ডিয়া ও ইরাকে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ব্রিটেনের পক্ষে এত বড় সাম্রাজ্য কন্ট্রোল করা আর সম্ভব ছিল না। অন্যদিকে ভারতে গান্ধীজির আগমনে ফ্রিডম মুভমেন্ট জোর কদমে এগোচ্ছিল, সাথে রাশিয়ান রেভলিউশন থেকে ইন্সপায়ার হয়ে অনেক বিপ্লবী যেমন ভগৎ সিং ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয়। এরপর ইয়াং লিডার সুভাষচন্দ্র বসু ও অনেক নেতারা পূর্ণ স্বাধীনতার দাবি করতে থাকে। ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পর 1990-তে আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্টের জন্ম হয়, যার কারণে ব্রিটিশ সরকার আরও দুর্বল হয়ে পড়ে। এরপর 1992-তে আয়ারল্যান্ড একটি দেশে পরিণত হয়। ব্রিটেনের প্রবলেম যা শুরুই হয়েছিল এর মধ্যে 1920-1930-তে পৃথিবী একটি ব্যাপক ইকোনমিক ডিপ্রেশন ফেস করে, যাকে আমরা গ্রেট ডিপ্রেশন বলে জানি। এর ফলে গোটা ইউরোপে হাহাকার শুরু হয়ে যায়, 27 লক্ষ লোক আনএমপ্লয়েড হয়ে পড়ে। আমরা আগেই জেনেছি ব্রিটেন একটি এক্সপোর্ট নির্ভরশীল দেশ, আর গ্রেট ডিপ্রেশনের কারণে ব্রিটেনের 50% এক্সপোর্ট কমে যায়, ব্রিটেনের ব্যাঙ্কগুলিও কোলাপস হতে থাকে। এর থেকেও খারাপ কন্ডিশন ছিল জার্মানির। গ্রেট ডিপ্রেশন আর ট্রিটি অফ ভার্সাইলের কারণে জার্মানির অ্যাডলফ হিটলারের নাজিজামের উত্থান হয়, অন্যদিকে ইতালিতেও মুসোলিনির ফ্যাসিজামের উত্থান হয়। 1930-এর পর 7-8 সালে নাজিজাম আর ফ্যাসিজম ব্রিটেনের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়। গ্রেট ডিপ্রেশন থেকে ব্রিটেন উঠে দাঁড়াতে না দাঁড়াতেই নাজি জার্মানি পোল্যান্ডকে দখল করে নেয়, আর ওয়ার্ল্ড ওয়ার টু এর জন্ম হয়। ব্রিটেন আর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, জার্মানি ফ্রান্সকেও দখল করে নেয়। পরে জাপান আর ইতালি জার্মানির পক্ষে চলে আসে, তৈরি হয় অ্যাক্সেস পাওয়ার। কিছু এস্টিমেট অনুযায়ী ব্রিটিশ এক্সপোর্ট আরও ডাউন হয়ে যায়,
ব্রিটেনকে আরও আমেরিকার কাছ থেকে লোন নিতে হয়। কিন্তু শেষে ইউএসএ ও ইউএসএসআরের সাপোর্টে ব্রিটেনের লিড অ্যালাইড পাওয়ারের জয় হয় আর ফ্যাসিস্ট ফোর্সের হার হয়। কিন্তু এর লোকসান হয় অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। যদি দেখা যায়, এই যুদ্ধের সময়কালে ব্রিটেন তার লিডারশিপ হারিয়ে ফেলে। লিডারশিপ তখন ইউএসএর ফ্রাঙ্কলিন রুজভেল্ট আর ইউএসএসআরের জোসেফ স্টারলিনের হাতে চলে যায়, যাদের সাহায্য ছাড়া হয়তো ব্রিটেন কোনোদিনও যুদ্ধে জিততে পারত না। এই দুই শক্তি যুদ্ধের পরে সুপার পাওয়ার হিসেবে উঠে আসে আর ব্রিটেনের প্রভাবকে কম করে দেয়। এরপর ইউএসএ ও ইউএসএসআরের কোল্ড ওয়ার 40 বছর ধরে চলবে, যেখানে ব্রিটেন ও ইউএসএ শুধু পার্টনার হিসেবেই থাকে। এছাড়া ব্রিটেনের পলিটিক্যাল সিচুয়েশন এমন ছিল যে ব্রিটেন তার কলোনিকে মেনটেন করার জন্য সিকিউরিটি ইনভেস্টমেন্ট করতে পারত না। এই কারণেই 1845 পর ব্রিটেন খুব তাড়াতাড়ি স্বাধীনতা দেওয়ার পরিকল্পনা করতে থাকে। ভারত এই তাড়াহুড়োর কারণে পার্টিশনের মতো মেসিভ হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের সম্মুখীন হয়, যার কারণে লক্ষ লক্ষ লোক ঘরছাড়া হয় আর দাঙ্গাতে মারা যায়। একই ঘটনা প্যালেস্টাইনে করে, যেখানে আজও সেই প্রবলেম এখনও সমাধান হয়নি। 1955 ব্রিটিশ তার আধা আধুরা আধিপত্য বাঁচানোর চেষ্টায় সুয়েজ ক্রাইসিসের জন্ম দেয়, যেটা ওর জন্য আরও ডিজাস্টার প্রমাণিত হয়। ইজিপ্টের লিডার আবদুল নাসির সুয়েজ খালকে ন্যাশনালাইজ করে। ব্রিটেন, ফ্রান্স আর ইসরায়েলের সাহায্যে সুয়েজ খালের কন্ট্রোল দখল করার জন্য ইজিপ্টে হামলা করে। কিন্তু ইন্টারন্যাশনাল প্রেশারে, যেমন ইউএন, ইউএসএসআর, ইউএসএর কারণে পিছু হাঁটতে বাধ্য হয় আর ব্রিটেনকে উইথড্র করতে হয়। এটা একটা সিম্বল ছিল যে ব্রিটেনের প্রভাব আর আধিপত্যের দিন শেষ হয়ে এসেছে। 1960 ব্রিটেনের অবশিষ্ট কলোনিগুলিও শেষ হতে থাকে। ব্রিটেন যুদ্ধের সময় থেকেই সম্পূর্ণভাবে আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়েছিল নিজের সামরিক সাহায্যের জন্য। কিন্তু আমেরিকাতেও ট্র্যাডিশনাল কলোনিজম আর ইম্পেরিয়ালিজমের সাপোর্ট ছিল না। এই কারণে আমেরিকাও ব্রিটেনকে কলোনি মেনটেনেন্স করতে সাহায্য করতে পারছিল না। এশিয়াতে ভারতের স্বাধীনতার পর বাকি দেশগুলিও বিরোধ শুরু করে। এরপর একে একে ব্রিটেনকে বাকি কলোনিগুলিকেও স্বাধীন করতে হয়। অলরেডি দুর্বল ব্রিটেন ডিকলোনাইজ মুভমেন্টের বিরুদ্ধে লড়তে পারত না। এভাবে ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান হয় আর সাথে ব্রিটেনের বিশ্বব্যাপী প্রভাবও শেষ হয়। এরপর ব্রিটেন ডোমেস্টিক প্রবলেমকে সংশোধন করতে লেগে পড়ে, কিন্তু আজ পর্যন্ত সঠিকভাবে রিজলভ হয়নি। আপনাদের কি অপিনিয়ন এই পুরো কাহিনী শোনার পর? ব্রিটেন তার গোটা সময় কোন জায়গায় মেজর ভুল করেছিল? আপনাদের মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন। ব্রিটেনের কারেন্ট সিচুয়েশনে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।